অনেক বড় হয়ে গেছে সেখানে হ্যাঁ তার বইটির সমস্যা আছে বলছি আমি যে মানে ফর্মেট ঠিক আছে আমরা তো মূলত ফর্মেটটা দেখি যে ফর্মেট ঠিক আছে কিনা তারপর লেখা তো হচ্ছে তুমি ডিপার্টমেন্টের উপরে চালাইতে পারো তুমি নামের উপরে চালাইতে পারো রোলের উপরে চালাইতে পারো কিন্তু প্রসেসটা যেন সেম থাকে তুমি নামের উপরে কুড়ি চালাইলে নাম নামটা বসাই দেবা ক্লাসের উপরে কুড়ি চালাইলে ক্লাসটা বসাই দেবা জাস্ট ওরকমের কিন্তু ফর্মেটটা জাস্ট সেম বুঝছো আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা 212 পিস ছাই নবম শ্রেণীতে পড়ে না হ্যাঁ ও আচ্ছা এই রকমের সেটা আচ্ছা আচ্ছা এরকম বলতে আসে এরকম চিহ্ন দেওয়া লাগবে না আমরা যেরকম করে দেখছিলাম না নটিন ঠিক আছে ওয়ার ক্লাস নটিন ইন নাইন ঠিক আছে ওকে ওরকম করেই দেখুন হ্যাঁ বলো দুশো পনেরো না হ্যাঁ দুশো পনেরো হ্যাঁ বলো দুশো পনেরো হ্যাঁ হ্যাঁ দুইটার যে কোনো একটা তুমি লিখতে পারতা কোনো সমস্যা নাই কিন্তু শুধু রোল লেখলে জামেলা বুঝছো শুধু রোল লেখলে জামেলা কারণ শুধু রোল বললে সে কোনটারে বুঝবে এই জন্য বলে দিতে হবে স্টুডেন্ট রোল অথবা ওই রেজাল্ট রোল ক্লিয়ার তুমি যখন একটা বলে দিবে আচ্ছা এখন এই ব্যাপারটা হচ্ছে কি আহ এ বর্তমানের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সংখ্যা এখানে কিছু তো আমরা কিছু দেইও না আমরা কি সংখ্যায় কি ডাবল কোটেশন দিতাম ওখানে ইনসার্টে দেয়া লাগবে ইনসার্টে দেয়া লাগবে স্যার না হলে ইনসার্ট হবে না ঠিক আছে ইনসার্টে দেয়া লাগবে আচ্ছা ওকে এখন দেখো আমাদের হচ্ছে আহ এর পূর্বের যে প্রশ্নটা তোমার ছিল সেই প্রশ্নটা ও ডাবল কোটেশন আমরা বই হচ্ছে করছে এই ব্যাপারটা হচ্ছে কি যে এটা বর্তমান কারেন্ট যে প্রোগ্রামিং বা সার্ভার গুলো এসকিউএল আমরা তো এখন ইউজ করতেছি এস যেটা আমরা ইউজ করতেছি

হয় তোমার দুই পাশেই সিঙ্গেল কোটেশন ইউজ করা লাগবে নতুবা দুই পাশেই তোমার ডাবল কোটেশন ইউজ করা লাগবে দুইটাই সঠিক বোঝা গেছে দুইটা যে কোনটা কাজ করবে আচ্ছা এখন আমরা চলে আসি শর্টিং আচ্ছা জাস্ট আমি হচ্ছে এখন হচ্ছে শর্টিং ইনডেক্সিং এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আর দেন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শীট দিয়ে দেব না যেখানে তোমাদের ক খ যে প্রশ্নগুলো সেগুলো আশা দেওয়া থাকে এখন আসো শর্টিং শর্টিং বলতে আসলে বোঝায় শর্টিং বলতে আসলে বোঝায় শর্ট মানে হচ্ছে সাজানো হয় তুমি ছোট থেকে বড় ক্রমে সাজাবা অথবা তুমি বড় থেকে ছোট ক্রমে সাজাবা আমি কি বুঝতে পারছি হয় তুমি ছোট থেকে বড় ক্রমে সাজাবা নতুবা তুমি বড় থেকে ছোট ক্রমে সাজাবা এটা হচ্ছে তোমার শর্টিং তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা শর্টিং করছি কিভাবে আমরা শর্টিং করছি এস সি আর ডি এই দুইটি কিন্তু আমরা ইউজ করছি না এস ইউজ করে আমরা কিন্তু ডাটাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাইছিলাম আর ডি ইউজ করে আমরা কিন্তু ডাটাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাইছিলাম নাকি স্যার কোন ডাটাকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এই ক্রমে সাজানোকে বলা হয় শর্টিং যেমন আমরা আগে ডিএসি আর এসি আমরা ইউজ করি শর্টিং করার সুবিধাটা কি বলতো শর্টিং করার সুবিধাটা হচ্ছে শর্টিং করার সুবিধাটা হচ্ছে ডাটাগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে খোঁজা যায় যেমন তুমি নাম খোঁজবা যেমন তুমি একটা ডিকশনারি তুমি যদি চিন্তা করো একটা নাম তুমি খোঁজবা তুমি নামকে যদি শর্ট করে নাও তাহলে এর নামগুলো প্রথমে থাকবে বি এর নামগুলো পরে থাকবে সি এর নামগুলো তারপরে তার থাকবে ফলে তোমার কারো নাম যদি দিয়ে হয় যে ওই কারো নামের শুরু তো তাহলে কিন্তু তুমি প্রথম দিকে তার খোঁজা শুরু করবে যে লাস্টের দিকে ও আছে কোন জায়গায় আমি কি বুঝতে পারছি কথাটাকে ফলে তুমি যদি এই যদি এটাকে শর্ট করে যদি ডাটা রাখো তাহলে ডাটাকে খুঁজতে তোমার একটু ইজি হয় আমি কি বুঝতে পারছি ডাটাটাকে খুঁজতে তোমার ইজি হয় আচ্ছা তাহলে শর্টিং এর সুবিধাটা হচ্ছে কি শর্টিং এর সুবিধাটা হচ্ছে ইজিলি খুঁজে পাওয়া যাওয়ার ক্ষেত্রে শর্টিং একটা হেল্প করে ক্লিয়ার এখন আসি আমি ইনডেক্সিং জাস্ট এখান থেকে শুধু এক মার্কসে দুই মার্কসে সংজ্ঞা আসবে আর কিছুই আসবে না ইনডেক্সিং কি ইনডেক্সিং এর সুবিধা কি তো এইগুলো হচ্ছে আমার শীটে সুন্দর করে দেওয়া আছে ইন্ডেক্সিং এর সংজ্ঞা এবং ইন্ডেক্সিং এর সুবিধা ইন্ডেক্সিং এর সমস্যা আবার শর্টিং এর সুবিধা শর্টিং এর সমস্যা শর্টিং এর সংজ্ঞা জাস্ট হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি যে তোমার শীট থেকে দেখলে জানো তোমরা পড়ে নিতে পারো যদি এক মার্কস আর দুই মার্কসে চলে আসবে এটা তো টেন ইয়ে করার কিছু নেই ইন্ডেক্সিং এর ব্যাপারটা হচ্ছে আচ্ছা ইন্ডেক্সিং হচ্ছে এক ধরনের শর্টিং ইন্ডেক্সিং হচ্ছে এক ধরনের শর্ট ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে তোমার ইন্ডেক্সিং ব্যাপারটা আমি কিভাবে তোমাকে বোঝাবো সেটা হচ্ছে কি যে ইন্ডেক্সিংটা করা হয় একটা নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে আর ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্সিং এর সময় সব আমরা ছোট থেকে বড় ক্রমে ইন্ডেক্সিং করে থাকি সবসময় আমরা ছোট থেকে বড় ক্রমে ইন্ডেক্সিং করে থাকি আচ্ছা তুমি একটু একটা বিষয় একটু খেয়াল করে দেখো এই হচ্ছে এই হচ্ছে ধরো তোমার একটা টেবিল যেটা হচ্ছে তোমার স্টুডেন্ট নামক একটা টেবিল এই টেবিলে তুমি তার একটা আইডি রাখছো স্টুডেন্ট আইডি তার একটা নেইম রাখছো আর তার একটা রোল রাখছো অনেক ক্ষেত্রে আই মানে অনেক ক্ষেত্রেই হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে আমার শর্টিং অনেকটাই সেম জাস্ট দেখো আমরা হচ্ছে আহ কোন একটা ডাটাকে যখন আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাইয়ে রাখি তখন আমরা সেটাকে এক কথায় ইন্ডেক্সিং বলে থাকি আচ্ছা তোমাদের বইয়ের যে সূচিপত্র আছে তোমাদের বইয়ের যে সূচিপত্র আছে সেই সূচিপত্রটাকে বলা হয় ইন্ডেক্স দেখো ফলে বইয়ের সূচিপত্র বা ইন্ডেক্সে আমরা কি প্রথমে প্রথম অধ্যায় রাখি নাকি প্রথমেই আমি লাস্টের অধ্যায় রাখি প্রথমে কিন্তু প্রথম অধ্যায় রাখি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ফলে তোমার সুবিধাটা কি তুমি যদি পাঁচ নম্বর চ্যাপ্টার পড়তে চাও তুমি কিন্তু ইনডেক্স থেকে দেখে নিতে পারো যে পাঁচ নম্বর চ্যাপ্টার 110 পৃষ্ঠা থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত ফলে তুমি এই পঞ্চম অধ্যায়ে 110 নম্বর পেজে চলে গলেই হয় বুঝছোর কথাটা এই জন্য ইন্ডেক্সিং বলতে বোঝো আসলে যদি কোনো কিছুকে ছোট থেকে বড় ক্রমে যদি রাখা হয় সেটা তোমার ইন্ডেক্সিং আর সেটা কিন্তু শর্টিং ও মানে ইন্ডেক্সিং আর শর্টিং একটা কাঁচা কাঁচি ওয়ার্ড শর্টিংটা যখন তুমি ছোট থেকে বড় করবা তখন সেটাকে তুমি ইন্ডেক্সিং নামও দিয়ে নিতে পারো এখন ইন্ডেক্সিং যে শুধু ডাটার করা হয় এমন কথা না দেখো শর্টিং তুমি শুধু ডাটার করতে পারো শর্টিং তুমি শুধু ডাটার করতে পারো ইন্ডেক্সিং তুমি ডাটারও করতে পারো আবার ডাটা টেবিলেরও করতে পারো যেমন ধরো ফেসবুকের কথা চিন্তা করো ফেসবুকের কোটি কোটি ইউজার আছে তো কোটি কোটি ইউজারের তথ্য রাখতে ধরো তাদের দুই লাখ ডাটা টেবিল আছে দুই লাখ এখন তোমার হাতে যদি দুইটা টেবিল থাকে তিনটা টেবিল থাকে পাঁচটা টেবিল থাকে তুমি যেভাবেই রাখো না কেন চোখের দেখাই কিন্তু খুঁজে বের করা যায় কিন্তু তোমার দুই লাখ যদি টেবিল থাকে দুই লাখ টেবিলের মধ্য থেকে তোমার এখন একটা প্রয়োজনীয় টেবিল দরকার তাহলে দুই লাখ টেবিলের মধ্য থেকে তুমি যদি একটা প্রয়োজনীয় টেবিল তুমি যদি খুঁজে বের করতে চাও তাহলে ওই দুই লাখ টেবিল তোমার খুঁজে 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 একদম হয়রান হয়ে যাওয়া লাগবে আমরা জানি শর্টিং শুধুমাত্র ডাটার উপরে চালানো যায় কিন্তু ইনডেক্সিং ডাটা কিংবা ডাটা টেবিল দুইটার উপরেই চালানো যায় যেমন তোমার দুই লাখ টেবিল আছে এখন তুমি দুই লাখ টেবিলকে তুমি কি করলা দুই লাখ টেবিলকে তুমি হচ্ছে একটা ইনডেক্সিং করলা যেমন আমরা কি টেবিলের একটা নাম দেই ধরো দুই লাখ টেবিলের মাঝে একটা টেবিলের নাম আছে ইউজার আর একটা টেবিলের নাম আছে ইউজার ইন্ডিয়া আর একটা টেবিলের নাম আছে ইউজার বাংলাদেশ মানে হচ্ছে পৃথিবীর সকল দেশের ইউজারদের ভিন্ন ভিন্ন টেবিলের মধ্যে ধরো আমি পুশ করতেছি তাহলে ইউজার বাংলাদেশ থাকবে ইউজার ইন্ডিয়া থাকবে এখন হচ্ছে এই ধরো দুই লাখ এরকমের টেবিল আছে লাখ টেবিলের মাঝে আমার একটা টেবিল এখন দরকার কাজ করার জন্য ওই টেবিল যখন তুমি খুঁজে বের করতে যাবা খেয়াল করে দেখো ওই টেবিল যখন তুমি খুঁজে বের করতে যাবা তখন কিন্তু তোমাকে একটা আহ দুই লাখ টেবিলের মধ্যে খুঁজে বের একটা ঝামেলা যেকোনো তুমি কল লাকি প্রত্যেকটা দেশের মোবাইল নম্বরের একটা কোড থাকে যেমন বাংলাদেশের মোবাইল নম্বরের কোড কি 880 মানে বাংলাদেশের তো ফোন কোড হইছে 880 নাকি প্রথম আমরা জানি সবাই 880 দেন হইছে 17992370 এরকম করে আমরা লিখি প্লাস প্লাস 880 আমেরিকার হইছে ধরো প্লাস 1 বা প্লাস 01 সাপোজ এরকম আমি জানি না সঠিক ধরো এই রকমের একটা এখন আমি করলাম কি প্রত্যেকটা টেবিলের নামের প্রথমে খেয়াল করে দেখো প্রত্যেকটা টেবিলের নামের প্রথমে আমি হচ্ছে এই যে তাদের কান্ট্রির যে কোড আছে সেই কান্ট্রির কোড আমি করে দিলাম যেমন আমি এখানে রাখলাম এইট এইট জিরো স্টুডেন্ট ফলে তুমি একটু খেয়াল করে দেখো ফলে এখন আমি প্রত্যেকটা টেবিলের নাম আমি এইভাবে দিলাম এবং প্রত্যেকটা টেবিলের নাম যখন তুমি এইভাবে দেশো তখন কি হইছে সেই টেবিলগুলো যখন আমি কোনো একটা ডাটাবেজের মানে একটা ডাটাবেজের মধ্যে দুই লেখ টেবিল আছে টেবিলের প্রত্যেকটা নামকরণ করার সময় আমি হচ্ছে একটা ইউনিক নাম দিয়ে দিছি যেমন এই 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 কোড নাম্বারগুলো আমি ইউজ করছি ধরো প্রথমে ফলে হইছে কি ওই ডাটাবেজের মধ্যে টেবিলগুলো কিরকমের থাকবে যেই টেবিলের নাম জিরো জিরো ইউজার থাকবে সবার প্রথমে এরপরে থাকবে জিরো 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 ইউজার এরপরে থাকবে জিরো ওয়ান ইউজার এরকম করে আমার থাকলো সাজানো বোঝা গেছে ইন্ডেক্ক্সিং তে কিন্তু আমি ছোট থেকে বড় ক্রমে সাজাই আর ইন্ডেক্সিং শুধু ডাটার উপরে চালানো যাবে এরকম কথা না আমি এটাকে টেবিলের উপরে চালাইতে পারি এইটাই হচ্ছে ইন্ডেক্সিং এর সবচেয়ে বড় সুবিধা এখন দেখো তুমি ছোট থেকে বড় করলাম এটা হয়ে গেল এখন ধরো তোমার বাংলাদেশ দরকার তো বাংলাদেশ দরকার তুমি কি প্রথম দিকে খুঁজবা নাকি লাস্টের দিকে দিকে খুঁজবা কারণ বাংলাদেশের তো হইছে বাংলাদেশটা কি অনেক পরে পরে গিয়ে থাকবে 880 ইউজার এরকমই থাকবে না তাহলে তুমি কিন্তু অনেক নিচে গিয়ে তারপরে খুঁজবা বাংলাদেশে বোঝা গেছে আমার কথাটা ক্লিয়ার ফলে কি ডাটাগুলোকে তুমি সহজে

তুমি জাস্ট কি করলা তুমি কোন টেবিলের মধ্যে ইন্ডেক্সিং করতে পারো টেবিলগুলোকেও টেবিল গুলোকেও তুমি ইন্ডেক্স করে রাখতে পারো যাতে টেবিল গুলো সহজে খুঁজে পাওয়া যায় টেবিল যখন অনেক বেশি হয়ে যায় আচ্ছা তুমি একটু চিন্তা করো এখন আমরা একটু ডাটার ইন্ডেক্সিং নিয়ে আমি যদি কিছু চিন্তা করি ধরো সেই আমার টেবিল আছে স্টুডেন্ট নামক আমার ধরো একটা টেবিল আছে এই টেবিলের এই ধরো হচ্ছে স্টুডেন্টের আইডি আর এই হচ্ছে স্টুডেন্টের নাম এখন দেখো একটা টেবিল হবে ইন্ডেক্স করা ডাটা আর একটা টেবিল হবে ইন্ডেক্স করা সারা ডাটা আচ্ছা ইন্ডেক্স করা ডাটার এই আইডি গুলো কি ছোট থেকে বড় কর্মে সাজানো থাকবে না তাহলে এই এইটি থাকবে তিন এইটি থাকবে চার এইটি থাকবে পাঁচ ধরো এখানে নাম থাকবে আমার এ বি সি ডি ই কিছু একটা নাম থাকবে আর এইটা হচ্ছে কিন্তু ইন্ডেক্স করা আইডিটাকে আমি ছোট থেকে বড় ক্রমে সাজাইছি ফলে এটা এক ধরনের ইন্ডেক্সিং হয়ে গেছে আচ্ছা এখন যদি স্টুডেন্ট যদি ইনডেক্সিং ছাড়া যদি আমি ইউজ করতাম এই হচ্ছে আমার আইডি এই হচ্ছে আমার নেম এক দুই তিন চার পাঁচ ইনডেক্সিং ছাড়া ধরো আমি ইউজ করছি তাহলে এইখানে আছে চার এইখানে আছে দুই এইখানে আছে ধরো পাঁচ এইখানে আছে এক এইখানে আছে তিন ইনডেক্সিং ছাড়া মানে কি কোনো সাজানো না ছোট থেকে বড় করলে সাজানো না যেরকম ইচ্ছে ওরকমের আচ্ছা এখানে ধরো তার নাম থাকলো বি এ ডি ই জি থাকলে আচ্ছা এই সেম টেবিল একটা হচ্ছে ইনডেক্সিং করা একটা হচ্ছে ইনডেক্স করা আচ্ছা এখন ধরো এই টেবিলেও আমার 10টা ডাটা আছে এই টেবিলেও আমার 10টা ডাটা আছে আচ্ছা এখন তুমি খেয়াল করো দেখো এই টেবিল কিন্তু ইনডেক্স করা না এখন ধরো আমি যার আইডি 3 আমি তার তথ্য খুঁজে বের করতে চাই একটু ভালোভাবে খেয়াল করো আমি তথ্য খুঁজে বের করতে চাই হোয়ার আইডি ইকুয়ালস টু 3 আমি এখানেও আমি তথ্য খুঁজে বের করতে চাই হোয়ার আইডি ইকুয়ালস টু থ্রি আচ্ছা এখান তো হবে না যাই হোক দেখো এই ডাটাগুলো গুলো যেহেতু সাজানো না সেহেতু তিন নম্বর আইডিটা সে তো প্রথমেও থাকতে পারে সেকেন্ডেও থাকতে পারে থার্ড ফোর্থ ফিফথ সিক্স যে কোনো জায়গায় তো তিন থাকতে পারে নাকি বুঝছো বোঝা গেছে হলে। এই টেবিলে আমি যদি তিন নম্বর ডাটা খুঁজে বের করতে চাই তাহলে প্রত্যেকটা ডাটা চেক করা লাগে না যে কোন জায়গায় তিন আছে কোন জায়গায় তিন আছে কোন জায়গায় তিন আছে কারণ তো সাজানো না আচ্ছা এখন তুমি এই জায়গায় চলে আসো দেখো এই জায়গাটা হচ্ছে আমার ডাটা গুলো শর্ট করা বা ইন্ডেক্সিং করা ফলে দেখো আমি এই দশটা ডাটাকে আমি যদি দুইটা ভাগে ভাগ করে ফেলাই এক থেকে পাঁচ আর ছয় থেকে দশ আচ্ছা এখন দেখো যেহেতু এটা শর্ট করা বা ইন্ডেক্স করা ফলে আচ্ছা এই তিন তিন কি এক থেকে পাঁচের মধ্যে পাওয়া যাবে নাকি ছয় থেকে দশের মধ্যে পাওয়া যাবে আচ্ছা তাহলে এই পাঁচটা কি আমার চেক করার কোনো দরকার আছে কারণ আমি তো জানি যে এই পাঁচটার মধ্যেই আমার তথ্য আছে কারণ তিন পাশের চাইতে ছোট তিন পাশের চাইতে ছোট ফলে আমার এই পাঁচটার মধ্যে আমার তিনের ডাটা থাকবে আর যদি তিন যদি এই পাশের থেকে বড় হইতো তাহলে আমার এর মধ্যে থাকতো তাহলে দেখো আমি দুইটা ভাগে ভাগ করে আমি না করে অর্ধেকের তাহলে কোনটাই আমার সময় কম লাগবে একটু তো এইটে নাকি এইটে ইন্ডেক্সিং করাটা নাকি সারাটা ইন্ডেক্সিং করাটাই কিন্তু আমি অর্ধেকটা চেক না করেই পারতেছি

বিষয়টা হচ্ছে আমাদের এরকম যে এই যে যখন আমরা ইনডেক্স করা থাকে তখন আমি দুইটা ভাগে ভাগ করে নিতে পারি দুই এর ইংরেজি হচ্ছে বাইনারি এই জন্য এই মেথডটাকে বাইনারি সার্চ বলা হয় বাইনারি সার্চ কেন এটা বাইনারি সার্চ তোমরাকে আমি দুইটা ভাগে ভাগ করে বা স্প্লিট করে হচ্ছে আমি তথ্য খুঁজে বের করতে জন্য এটাকে বলা হয় বাইনারি সার্চ আর এইটাকে বলা হয় লিনিয়ার সার্চ লিনিয়ার সার্চ মানে কি লাইন ধরে আমি সবাইকে সার্চ করে যাবে বাদ যাবে না কোন ঠিক আছে সব করব। একদম প্রত্যেকটা ধরে ধরে চেক করব। এটা হইছে লিনিয়ার সার্চ এজন্য বলা হয় ইনডেক্স যদি করা থাকে তাহলে আমরা বাইনারি সার্চ করতে পারি আর ইনডেক্স যদি না করা থাকে তাহলে লিনিয়ার সার্চ করা লাগে লিনিয়ার সার্চ এর কমপ্লেক্সিটি টাইম বলতে দুইটা কমপ্লেক্সিটি আছে টাইম কমপ্লেক্সিটি এটা আরো পরে জানবা তো লিনিয়ার সার্চে টাইম কমপ্লেক্সিটি বেশি মানে টাইম অনেক বেশি লাগতেছে প্রত্যেকটাকে আমার সার্চ দেওয়া লাগতেছে আর বাইনারি সার্চে আমার টাইম কমপ্লেক্সিটি খুবই কম এটা খুবই দ্রুত সার্চ দিয়ে বের করে ফেলতেছে এই জন্য হচ্ছে আমাদের ইন্ডেক্সিং খুব বেশি কাজে দেয় যখন হচ্ছে আমাদের তথ্য খুঁজে বের করা লাগে সেই সময় আমি কি বুঝাইতে পারছি আমার কথাটাকে আচ্ছা দেখো ইন্ডেক্সিং হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ডেটা সহজে এবং দ্রুত মানে দ্রুত খুঁজে পাওয়া যায় এই দেখো এরপর আর লাইনে যদি ডেটা শর্ট করা থাকে তাহলে বাইনারি সার্চ ব্যবহার করে খুব দ্রুত খুঁজে পাওয়া যায় না হইলে আমাদের লিনিয়ার সার্চ চালানো লাগে বুঝছো কথাটা যে আমি যেটা বলছি এখানে কিন্তু তাই বলছে ক্লিয়ার আচ্ছা তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই তাহলে ইন্ডেক্সিং আর শর্টিং তোমরা যে খুব পড়ে নেবা আর আমার শীতে ওটার সংজ্ঞা থেকে শুরু করে সুবিধা অসুবিধা কিছু কিছু দেওয়া আছে যেগুলো দরকার আর কি একান্ত ওইগুলো একটু দেখে বর্তমান বইতে সুবিধা অসুবিধা মানে এমনিতে বলে বলে গেছে আমি যে শুধু এক দুই তিন চার পয়েন্ট করে দিছি জাস্ট আর কিছুই না ওকে এখন আমরা চলে আসবো ডেটা সিকিউরিটি আচ্ছা একটা সময় ছিল একটা সময় ছিল আমি শুনতাম যে অমুকের মেইল হ্যাক হইছে তো আমি শুধু মেইল আর কি ব্যাথা কেউ হ্যাক হইলো নাকি আমার মেইল যদি হ্যাক হয়ে যায় তাহলে কি ব্যাথা আছে এখন বুঝি যে একটা মেইল হচ্ছে একটা মানুষের সবচেয়ে বেশি পার্সোনাল জিনিস সবচেয়ে বেশি ইস অ্যান্ড কারণ মেইলে আমি হচ্ছে যত যত ওয়েবসাইট হচ্ছে আমার লগ ইন করা আছে যত ওয়েবসাইট ইস অ্যান্ড সবার কিন্তু ভেরিফিকেশন করতে গিয়ে নোটিফিকেশন সব কিছুই আমার মেইলে যায় অ্যাজ আ সিএসি স্টুডেন্ট আমাদের মিনিমাম একশোর বেশি

এখানে সিকিউরিটিটা কতটা বেশি গুরুত্বপূর্ণ যে তুমি মেসেঞ্জারে মেসেজ পাঠাইতেছো সেই মেসেজ ফ্রেন্ডদের সাথে কিন্তু আমাদের মেসেজের ধরন একরকম গুরুজনদের সাথে আমার মেসেজের ধরন একরকম ফলে আমার ফ্রেন্ডের কাছে পাঠালো কোনো মেসেজ যদি আমাদের গুরুজনের কাছে চলে যায় তাহলে তো সর্বনাশ অথবা গুরুজনের কাছে পাঠানো কোনো মেসেজ যদি ফ্রেন্ডের কাছে চলে যায় তাহলে ফ্রেন্ড তো ধরি কেলাবে তাই আমার সাথে তো ফর্মালিটি তো কি আছে ফ্রেন্ড ফলে ব্যাপারগুলো যার যার ব্যাপার গুলো তার তার সাথে ফলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ মানে কল্পনার বাইরে এখন দেখো মেসেঞ্জারে তুমি যখন একটা মেসেজ টাইপ করলা হ্যালো এই মেসেজটা তুমি কোনো ফ্রেন্ডকে পাঠাইতে যাচ্ছ তার হইছে এই এখন মাসখান থেকে যদি কোনো অবস্ট্যাকল যেটাকে আমরা হ্যাকার নামে চিনি যদি সেই ভদ্রলোক যদি মাসখান থেকে যদি ডাটাটাকে ক্যাপচার করে ফেলায় এবং

এই প্লেন টেক্সট কে আমরা যখন পাঠাই তখন আমরা কি করি এনক্রিপশন করি সিকিউরিটি মেইনটেইন করার জন্য আমরা হচ্ছে এনক্রিপশন করি আচ্ছা এনক্রিপশনের ব্যাপারটা আমি পূর্বেও বুঝাইছিলাম ওই যে আমার দাদা যখন আমার দাদিকে মেসেজ পাঠায় তুমি আসিও নাকি এরকম একটা গল্প দিয়ে বলছিলাম না যে এই টি কে আমরা চেঞ্জ করি ইউ কে আমরা চেঞ্জ করি এম এ আই কে এগুলো কি আমরা চেঞ্জ করে করে রাখতাম না বুঝছো মনে আছে তো গল্প গল্পটা নাকি তো নাকি কি ওকে দেখো আমি এই এই গল্প এখন বললাম না যে হোক সবাই পারো তো আমরা কি করি ওই ডাটাটাকে একটা ডাটার মধ্যে আমরা চেঞ্জ করে দেন হচ্ছে আমরা রেখে দিই যেমন যেটা আমি বলছিলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এখন তুমি ধরো কাউকে হ্যালো পাঠাইলা হ্যালো এই হ্যালোটা মাঝখানে হ্যাকার যদি পেয়ে যায় তাহলে ঝামেলা এই জন্য আমি কি হ্যালো চেঞ্জ করি এইচ এর পরিবর্তে আমি ইউ বসাবো ইউ ই এর পরিবর্তে আমি আর বসাবো এল এল কোথায় এল এর পরিবর্তে আমি ওয়াই বসাবো ওয়াই বসাবো আর ও এর পরিবর্তে আমি বি বসাবো ফলে তোমার সুবিধাটা হচ্ছে কি তুমি লেখছো হ্যালো হ্যালোটা এনক্রিপশন হবে এনক্রিপশন মানে হচ্ছে উলট পালট হয়ে যাওয়া স্ক্রাম্বল ঠিক আছে আচ্ছা উলট পালট হয়ে গেল এই উলট পালট হওয়া তথ্যটা ধরো সামনে যাইতেছে তাহলে তুমি এখানে প্লেন টেক্সট প্লেন টেক্সট হচ্ছে হ্যালো এই প্লেন টেক্সটকে তুমি একটা এরকম একটা উলট পালট করছো কিভাবে একটারে আরেকটা জায়গায় বসাইতেছ ফলে তোমার হইছে কি ইউ আর ওয়াই ওয়াই এন্ড বি এই তথ্যটা সামনের দিকে যাচ্ছে এখন এই তথ্যটা যদি হ্যাকার যদি পেয়েও যায় তাহলে কি এর কোন ওয়াই ওয়াই বি এইটা যখন এই রিসিভারের কাছে যখন চলে আসলো রিসিভার করলো কি আবার সেম মেথড ফলো করলো ইউ এর উল্টো কি এইস ফলে এইস বসাইলো আর এর উল্টো কি ই ফলে ই বসাইলো ওয়াই এর উল্টো হচ্ছে কি এল ফলে এল এল আর বি এর উল্টো হচ্ছে ও তাহলে সে কিন্তু আবার তার তথ্যটা বুঝে পাইল আমি কি বুঝতে পারছি তাহলে দেখো প্লেন টেক্সট কে অন্য কোন হিডেন তথ্যে পরিণত করা মানে যার মর্মুদ্ধর করতে পারবে না হ্যাকার যার মর্মুদ্ধর করতে পারবে না এমন ফর্মে বা এলোমেলো একটা ফর্মে রূপান্তর করার পদ্ধতি কি বলা হয় তাহলে আমরা একটা বলতে পারি প্রথমে থাকবে একটা প্লেন টেক্সট দেখো কে আমরা কি করব কিছু মেথড অ্যাপ্লাই করব সেই প্লেন টেক্সটটাকে এলোমেলো করে দেওয়ার জন্য যেমন হেলোকে আমরা ইউ আর ওয়াই ওয়াই বি এতে আমরা চেঞ্জ করছিলাম এই ঘটনাটাকে বলে এনক্রিপশন এনক্রিপশন করার পরে যে এলোমেলো তথ্যটা পাওয়া যায় তাকে বলা হয় সাইফার টেক্সট এই সাইফার টেক্সট চলে যাবে কোথায় রিসিভারের কাছে সাইফার টেক্সট চলে যাবে রিসিভারের কাছে রিসিভার সাইফার টেক্সটটাকে কি করবে ডিক্রিপশন করবে ডিক্রিপশন হচ্ছে এনক্রিপশন উল্টা যে আমরা যেই ওয়েতে ওটাকে যেমন দেখো আমরা এর পূর্বে কি করছিলাম এই উল্টা উল্টাটা ইউজ করছিলাম সে আবার করবে কি ওই তার আবার উল্টাটা ইউজ করে সে আবার অরিজিনাল তথ্য পাবে এইটিকে বলে ডিক্রিপশন ডিক্রিপশন করার ফলে সে কিন্তু আবার একটা প্লেন টেক্সট পাবে সেটা হচ্ছে আমরা রিসিভার পাবে তাহলে আপনি বুঝতে পারছেন না সেন্ডার সেন্ডার যখন डाटा পাঠাবে তার डाटाটা হচ্ছে প্লেন টেক্সট প্লেন টেক্সটের উপরে আমরা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে তাকে এলোমেলো করে দেই এলোমেলো করার পরে যে টেক্সট তৈরি হয় সেটা হচ্ছে টেক্সট সেই সাইপার টেক্সট যখন রিসিভারের কাছে যাবে এটা হচ্ছে রিসিভার তখন রিসিভারের কাছে গিয়ে আবার ওই সাইপার টেক্সটকে আমরা উল্টাইতে হইবে মানে ডিক্রিপশন করতে হবে করে দেন আবার আমাদের প্লেন টেক্সটটা ফেরত নেওয়া লাগবে আমি কি বুঝাইতে পারছি আমার কথাটাকে এরকমের পাল্টানোর হাজার হাজার ওয়ে আছে আমি তো পৃথিবীর দুই হাজার বছর পূর্বে রোমান সম্রাট সিজার এই ওয়েতে তার যুদ্ধ ক্ষেত্রে এই ওয়ে ফলো করে তাদের সৈন্যবাহিনীদের কাছে চিঠি পাঠাইত ফলে প্রতিপক্ষ সেই চিঠি যদি পাইয়েও যাইতো তার কোনো ধরনের কোন মর্ম উদ্ধার করতে পারত না এটা কিন্তু দুই হাজার বছর পূর্বের কথা একদম ঠিক আছে আচ্ছা এই যে এনক্রিপশন এবং ডিক্রিপশন এই পুরো ঘটনাটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি ডেটা সিকিউরিটির জন্য আমরা কোনটাকে ফলো করি ক্রিপ্টোগ্রাফিকে ফলো করি ক্রিপ্টোগ্রাফি মানে কি একবার হচ্ছে প্লেন টেক্সট কে উল্টে দেয়া যেটাকে আমরা বলি এনক্রিপশন আর একবার হচ্ছে উল্টানো টেক্সটটাকে আবার মানে জায়গা মতো নিয়ে আসা যেটা কি বলা ডিক্রিপশন আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে ক্লিয়ার তাহলে একটা হচ্ছে এনক্রিপশন একটা হচ্ছে ডিক্রিপশন আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো আচ্ছা এখন এই যে এনক্রিপশন আর ডিক্রিপশন আচ্ছা আর এইটা হচ্ছে কি এইটি হচ্ছে কি ডাটা এনক্রিপশন করার মেথড আর ডাটা ডিক্রিপশন করার মেথড হইছে না এইটা নাকি এই ডাটাকে এনক্রিপশন করছি করছি আবার ডিক্রিপশন নাকি এই যেই মেথড ফলো করে ডাটা এনক্রিপশন করা হয় ডাটা ডিক্রিপশন করা হয় তাকে বলা হয় কি কি মানে সাবি এই সাবি দিয়ে তুমি ডাটা আটকাবা আবার এই সাবি দিয়ে তুমি ডাটা খুলবা আটকালো মানে এনক্রিপশন কে বোঝানো হইছে এলোমেলো করে দেয় আর খোলা মানে আবার মানে জায়গা মতো নিয়ে আসা তাহলে এই জন্য এটা নাম দেওয়া হয় এনক্রিপশন আর ডিক্রিপশন কি মানে হচ্ছে চাবি এই চাবি দিয়ে তুমি ডাটাকে তালাবদ্ধ করে মানে এলোমেলো করে পাঠাইছো রিসিভার আবার এই চাবি দিয়েই সেই ডাটাকে খুললে আবার হচ্ছে হেলোতে নিয়ে আসছে এই জন্য এটি বলা হয় কি বা চাবি বোঝা গেছে আমার কথাটা ক্লিয়ার

এনক্রিপশন হচ্ছে চেঞ্জ করা ডিক্রিপশন হচ্ছে আবার পূর্বের জায়গায় ফেরত নিয়ে আসা এই পুরো ঘটনাটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি বোঝা গেছে এখন দেখো দুই ধরনের ক্রিপ্টোগ্রাফি আছে কি এর উপর ভিত্তি করে কি মানে কি সাবি সাব ওই যে আমি চাবি দেখাইছি মানে পদ্ধতি কোন পদ্ধতি ডাটা চেঞ্জ হবে সেই পদ্ধতিটাকে বলা হয় চাবি তো সেই পদ্ধতি উপর ভিত্তি করে দুই ভাবে হচ্ছে আমার ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি তো পুরো ব্যাপারটাই তোমার ক্রিপ্টোগ্রাফি একটাকে বলা হয় সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি আর কি ক্রিপ্টোগ্রাফি আচ্ছা এখন আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যদিও আর একটা ক্লাস লাগবেই লাগবে মানে আর ক্লাস না লাগলেও আর একটা ক্লাসে একটা পার্ট লাগবে বিশ পঁচিশ মিনিট আচ্ছা এখন আমরা একটু দেখি দুই ধরনের কি এর উপর ভিত্তি করে বা সাবির উপর ভিত্তি করে কি সাবি কি আমি কিন্তু বুঝেছি কিন্তু কিবে সাবি হচ্ছে একটা মেথড বা পদ্ধতি যার মাধ্যমে ডাটাটাকে এনক্রিপ্ট করা হয় আবার ডাটাটাকে ডিক্রিপ্ট করা হয় এখন কি এর উপর ভিত্তি করে দুই ধরনের ক্রিপ্টোগ্রাফি আছে একটা হচ্ছে সিমমেট্রিক আচ্ছা সিমমেট্রিক এর বাংলা কি সিমমেট্রিকের বাংলা হচ্ছে মেবি সদৃশ আমি যদি ভুল না করে থাকি তোমরা ইংরেজি আমার থেকে অনেক ভালো পারো কারণ আমি ইংরেজি ভালো না তো আচ্ছা সিমেট্রিক মানে হচ্ছে কি সদৃশ বা একই রকম কি ক্রিপ্টোগ্রাফি এর আর নাম হইছে সিঙ্গেল কি ক্রিপ্টোগ্রাফি আর একটা নাম হয়েছে সিঙ্গেল কি ক্রিপ্টোগ্রাফি আর দুই নম্বরে হচ্ছে

একটা মাত্র সাবি ইউজ করে ডাটাকে এনক্রিপ্ট করছি আবার সেম সাবি ইউজ করেই কি আমি ডাটাকে ডিক্রিপ্ট করছি না স্যার বোঝা গেছে তো এই ধরনের এনক্রিপশন ডিক্রিপশন কে বলা হয় সিঙ্গেল কি ক্রিপ্টোগ্রাফি অথবা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি তাহলে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে একটা মাত্র কি ইউজ করে বা একটা মাত্র সাবি ইউজ করে ডাটাকে এনক্রিপশনও করা হয় আবার সেম সাবি ইউজ করেই ডাটাকে ডিক্রিপশন করা হয় কথা ক্লিয়ার না বেজাল আছে তাহিরি সাহেবের ভাষায় যদি বলি বেজাল নাই ওকে এখন দেখো তাহলে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি আমাদের শুধু একটা ধারণা থাকা লাগবে শুধু এটা বিস্তারিত যেহেতু বলে নাই সো আমারও এখানে বিস্তারিত পড়ানোর কিছু নাই আমার হচ্ছে এই যে আমি পরীক্ষা দিয়ে আসলাম তোমাদের এক সপ্তাহ যে বন্ধ দিছিলাম সেই পরীক্ষায় আমার প্রথম পরীক্ষাটা ছিল ইমেজ প্রসেসিং পরীক্ষাটা ছিল এই বিভিন্ন পদ্ধতি তাদের সুবিধা অসুবিধা কি কি অ্যাটাক গুলো চলে আসতে পারে এই বিষয়ের যাবতীয় পড়াশোনা এই পড়াশোনাগুলোকে মাথায় গজগজ গস করতেছে কারণ কিছুদিন পূর্বেই আমি পড়াশোনা করে আসছি ফলে এইগুলো সম্পর্কে বলতে গেলে অনেক ব্যাপক কথাবার্তা চলে আসবে আমাদের বইতে জটটুক আছে ওটুক আমরা একটু বলে দিই ঠিক আছে আচ্ছা ওকে তোমরা হ্যাঁ ক্লাস নিচ্ছি হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি ওকে তোমরা যেখানে একটা টপিক পড়তেছো আমি সেখানে মানে আমি বলতে আমরা সবাই সেখানে হচ্ছে জোর করে আমাদের পুরো একটা বই পড়াইছে বড় একটা যাই অনেক আছে আমরা সংক্ষেপে সারি সিমেট্রিক কিতে হচ্ছে সেম কি ইউজ করে ডাটাকে এনক্রিপ্ট করা হয় ডাটাকে ডিক্রিপ্ট করা হয় এতে ঝামেলাটা কি এতে ঝামেলাটা হইছে আমি প্লেন টেক্সট কে এনক্রিপশন করে রিসিভারের কাছে পাঠাইলাম আচ্ছা রিসিভারের কাছে তোমার সাবিটাকেও পাঠানো লাগবে নাকি সাবিটাকে যদি না পাঠাই তাহলে রিসিভার সাবি ইউজ করে ফলবে কেমনে এখন প্রশ্ন যদি হ্যাকার যদি এই পাইয়ে যায় তাইলে তো গেল সব সে টেক্সটও পাইয়ে গেছে আর সাবিও পাইয়ে গেছে কারণ মানে টেক্সটও পাঠানো লাগতেছে আবার সাবিও তো পাঠানো লাগতেছে তাহলে এই কি কিছু খুলবে কেমনে সে যেহেতু সিঙ্গেল কি সিমেট্রিকে কি একই কি থাকে ফলে ওই সেম কি তো আবার এর কাছে পাঠানো লাগবে এখন হ্যাকার যদি ডাটাও পাইয়ে যায় আর যদি কিও যদি পাইয়ে যায় কোনো ভাবে তাহলে তোমার সব গেল এই জন্য উনিশশো সালের দিকে উনিশশো সত্তর সালের দিকে বছর আগে প্রথম আমাদের সামনে তার নাম এই দুই ভদ্রলোক তাদের পিএইচডির থিসিস করতে গিয়ে এই অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ধারণা প্রথম সে দেশে আচ্ছা তো অ্যাসিমেট্রিক এই যে কি বা ডাবল কি যেটা এখানে হয় কি এই হইছে একজন সেন্ডার সেন্ডারের কাছে এই একটা সেন্ডার এই হইছে একটা রিসিভার আচ্ছা অনেক এই সেন্ডার এখানে ধরো আরো অনেকগুলো আছে তুমি মেসেঞ্জারের কথা চিন্তা করো তুমি মেসেঞ্জারের কথা তুমি চিন্তা করো মেসেঞ্জারটা হচ্ছে কি তুমি মেসেজ পাঠাবা তুমি যখন মেসেজ পাঠাবা তোমার তো অনলাইনে একশো বন্ধু আছে এখন তুমি যে কোনো একজনকে মেসেজ পাঠাবা আবার দেখো আবার হচ্ছে কি আবার অনেকগুলো কিন্তু সেন্ডারও থাকতে পারে তুমি মেসেজ পাঠাইতেছো অন্য কেউ আবার তোমাকে মেসেজ পাঠাইতে আছে আচ্ছা এই বিষয়ে আমি না আসি দেখো এই সেন্ডার অনেকগুলো রিসিভার অনেকগুলো ফ্রেন্ড অনেকগুলো ফ্রেন্ড এখন অনলাইনে আছে এদেরকে আমাদের বারোটা বাচ্চে আমাদের এমনিতেই একটা ক্লাস লাগবে यार আমি খুবই দুঃখিত এই ব্যাপারটা চাইছিলাম আজকে শেষ করে দেব তাহলে খামুকাই এখন আর এইটা অল্পতে টেন যে কাজ নাই নেক্সট ক্লাসে এই বিষয়টা গুরুত্বপূর্ণ তো নেক্সট ক্লাসে আমি এটা ভালো করে বুঝিয়ে দেবো নে তোমরা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পর্যন্ত রিডিং পরে আসবে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পর্যন্ত তোমরা রিডিং পরে আসবে আর সবাইকে একটু বলি সবাই একটু পুরনো টেস্ট পেপার কিনে একটু নিজেদের মত করে সলভ করে রাখো কারণ সব ধরে আমাদের পক্ষে আপডেট সম্ভব না আমি চেষ্টা করি এই তো দেখো আমাদের কোর্স কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে অনেক হিউজ এখন আমাদের আরো দেড় মাসের মতো লাগবে কারণ এই পাঁচ অর্ধটা কিন্তু এখনো আমাদের বাকি এক অর্ধের কথা না কেন নাই আসলাম ওটা তো সবাই ই পিরিয়ডলি হয় ওটা নিয়ে সংশয় নেই যাই হোক তো এমনিতেই কোর্সটা লম্বা হয়ে গেছে একটু নিজেদের মতো করে একটু সলভ করে হয় আমি যতদূর পারি চেষ্টা করি আচ্ছা ওকে নেক্সট ডেতে হচ্ছে আমি এই Thank <laughs> you.